বহুকাল আগে মাধবগড় নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজার ছিল তিন সন্তান, বড় কুমার, মেজ কুমার আর ছোট কুমার। বড় কুমার আর মেজ কুমার ছিল ভীষণ চালাক আর কূটবুদ্ধি সম্পন্ন, কিন্তু ছোট কুমার ছিল ভীষণ সরল আর সাধাসিধে। আরে ওই দেখো দেখো, বাগানের মালিক কাজ ছেড়ে চুপচাপ বসে আছে। কি কাজে ফাঁকি? চলো দাদা, এক্ষুনি গিয়ে মজা দেখাচ্ছি। প্রণাম রাজকুমার। এই তুমি এখানে বসে কাজে ফাঁকি মারছো কেন? ফাঁকি মারিনি রাজকুমার, একটু বিশ্রাম নিচ্ছিলাম। বিশ্রাম নিচ্ছিলে? তা কাজের সময় এত বিশ্রাম কিসের? তোমার শাস্তি হলো 100 বেতের ঘা। দয়া করুন রাজকুমার, বেতের বাড়ি মারবেন না। মারবেন না? কাজে ফাঁকি মেরে আবার আবদার করা হচ্ছে। মালিকে তোমরা মেরো না দাদা, মালিক তো কোনো দোষ করেনি। এই যে এসে গেলেন, দরো দেখাবারে উতলে উঠেছে। দূর দূর দূর, চল, সব মজাটাই নষ্ট করে দিল। আপনি আমায় বাঁচালেন ছোট কুমার, আপনি আমায় বাঁচালেন। এটা তো আমার কর্তব্য মালি, এই রাজ্যের সবাই যাতে ভালো থাকে সেটা তো আমাকেই দেখতে হবে। কাল আমাদের স্বয়ম্বর। এই শুন মেজো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি দাদা? ওই ছোটকে সায়স্তা করবো। হ্যাঁ, আমাদের সব কাজের মাঝে ও ব্যাগড়া দেয়। ভালো কি সবার সামনে ছোট করব। হ্যাঁ শোন তাহলে, স্বয়ম্বর সভা শুভ সূচনা করা হোক। এই রাজ্যের নিয়ম অনুযায়ী আজকের দিনে যে রাজকুমার এগিয়ে গিয়ে যার হাত ধরবে সেই রাজকুমারকে তাকেই বিয়ে করতে হবে। সবার আগে যাবে বড় কুমার। এবার ছোট কুমারের পালা। আরে আরে আরে, কে কে কি গাধা কোথা থেকে ঢুকলো? আরে কি কি, গাধার সাথে বিয়ে হবে? সে কি গাধার সাথে বিয়ে? হ্যাঁ পিতা, আপনি তো বললেন যার হাত ধরবে তার সাথেই বিয়ে হবে, এটাই নিয়ম। হ্যাঁ হ্যাঁ পিতা, নিয়ম না মানলে যে রাজ্যের অপমান করা হবে। কিন্তু পিতা, আমি নিয়ম মেনেই চলবো, রাজ্যের অপমান আমি কিছুতেই হতে দেব না। আমার বিয়ে এই গাধার সাথেই হবে। আমাদের ছোট কুমার আজকেই বিয়ে তার। গাধার সাথে বিয়ে, টপর মাথায় দিয়ে। গাধার সাথে বিয়ে হয়ে গেল ছোট কুমারের, আর এই নিয়ে গোটা রাজ্যে শুরু হয়ে গেল হাসাহাসি। সবাই আড়ালে ব্যঙ্গ করতে থাকে। হুম,
দেখেছো আমাকে নিয়ে সবাই মজা করছে, সবাই গাধার বর বলে হাসি ঠাট্টাও করছে। অবশ্য তাতে আমার কিছু যায় আসে না। তোমার সাথে অনেক গল্প করতে ইচ্ছে করছে, কিন্তু তুমি তো কথাই বলতে পারবে না। এই সময় আক্রমণ, এত বড় আক্রমণ, কি যে করি। উত্তেজিত হবেন না রাজামশাই, শান্ত হন, আপনি একটু শান্ত হন। শান্ত শান্ত হব কি করে মন্ত্রী, আমার রাজ্যের উপর এত বড় বিপদ, শান্ত থাকি কি করে। কি ব্যাপার পিতা, আপনাকে এত উত্তেজিত দেখাচ্ছে কেন? আর উত্তেজিত, যুদ্ধ হতে চলেছে, গুপ্তচর এসে খবর দিয়েছে প্রতাপগড়ের রাজা সব সৈন্য নিয়ে আমাদের রাজ্য দখল করতে আসছে, বুঝলে, যুদ্ধ আসন্ন। সে কি, প্রতাপগড়ের সৈন্য দল যে খুব বড়। সেটাই তো চিন্তার কারণ, ওই সৈন্য দলের তুলনায় আমাদের সৈন্য দল তো নেহাত শিশু। তাহলে এখন কি উপায়? উপায়, উপায় এখন আধুনিক অস্ত্র কিনতে হবে, সৈন্য জোগাড় করতে হবে, একমাত্র তার দ্বারাই আমাদের জয় সম্ভব, না হলে এই রাজ্য আর আমাদের থাকবে না। কিন্তু কিন্তু এত আধুনিক অস্ত্র কেনার মতো অর্থ যে আমাদের কোষাগারে নেই। পিতা আমাকে বলুন, আমি কিভাবে সাহায্য করতে পারি? তুই আর কি সাহায্য করবি, এমন ভাব দেখাচ্ছিস যেন কোনো রাজকুমারীকে বিয়ে করেছিস। যা বলেছিস দাদা। আহ, এটা হাসি ঠাট্টা করার সময় নয়, তোমাদের তিনজনকেই এক হয়ে এর মোকাবিলা করতে হবে। যাও সবাই, যুদ্ধের প্রস্তুতি নাও। ভাই, সময় ভালো বুঝছি না, আমাদের যুদ্ধ জেতার কোনো সম্ভাবনা নেই। সেটাই তো আমিও ভাবছি। গা ঢাকা দিতে হবে, বুঝলি, ধনরত্ন নিয়ে সরে পড়তে হবে। আরে বাবা, অন্তত জীবনটা তো বাঁচবে। আরে চল 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 চল, ওই কোষাগার থেকে যত বেশি সম্ভব ধনরত্ন জমা করতে হবে। হ্যাঁ, আর তারপর ওই গুপ্ত রাস্তা দিয়ে পালিয়ে যাব। কোষাগার যে প্রায় ফাঁকা মন্ত্রী। আগে আমি কিছুই জানি না মহারাজ, আমি তো সব সময় আপনার সাথেই ছিলাম। তাহলে কে এমন সংকটের সময় কোষাগার ফাঁকা করলো? একই যুদ্ধের জন্য পর্যাপ্ত অর্থ নেই, তার উপর কোষাগার ফাঁকা হয়ে গেল কি করে? প্রহরী প্রহরী! আগে রাজামশাই, ওই বড় কুমার আর মেজ কুমার এসেছিলেন, বললেন আপনি চেয়েছেন তাই। হ্যাঁ, বড় কুমার আর মেজ কুমার, আমার নিজের ছেলেরাই কিনা আমাকে ধোঁকা দিল। আমি তো আছি বাবা, চিন্তা করছেন কেন? আমি দেখি পাশাপাশি কোনো রাজ্য থেকে টাকা ধার করে আনতে পারি কিনা। ছি 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 ছি, দাদারা শেষে চুরি করলো। ছি 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 ছি, এ কি, তোমার কি হলো? আরে 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 আরে, একি একি, আরে এদিকে নয় এদিকে নয়, আরে ওদিকে যেতে হবে। আরে একি, তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? হ্যাঁ, কিন্তু এই গুহায় কি এমন আছে? এ তো গুপ্তধন, এ তো গুপ্তধন। আহ,
এতে গুপ্তধন, গুপ্তধন। ছোট কুমার তখনই রাজামশাইকে গিয়ে সব কথা জানায়। রাজামশাই লোক লাগিয়ে গুহার ভিতর থেকে সব ধনরত্ন বের করে আনেন। আজ আজ তুই না থাকলে যে কি হতো? এই এই সবাই চলো, এগুলো তুলে নিয়ে চলো, কোষাগারে রাখতে হবে। অবশ্য এত কিছুর জন্য কোষাগারও কম পড়বে। আমার নয় পিতা, এ সবই হলো আমার স্ত্রীর জন্য, ওই আমাকে পথ দেখিয়ে নিয়ে এসেছে। বাবা বাবা বা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। গুহা থেকে পাওয়া গুপ্তধন দিয়ে কেনা হলো অস্ত্রশস্ত্র, আর সেই অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধ করে যুদ্ধ জয় করলেন রাজামশাই। আর তারপর ছোট কুমারকে রাজ্যের রাজা হিসেবে ঘোষণা করলেন তিনি। এই রাজ্যের রাজা হওয়ার মতন যোগ্যতা শুধু তোর মধ্যেই আছে, আর তাই আজ থেকে এই রাজ্যের রাজা হলো আমার ছোট কুমার। আরে একি, তুমি কে? আমি মাধবগড়ের রাজকুমারী। একটা ছোট্ট ভুলের কারণে এক সাধু বাবার অভিশাপে আমি গাধা হয়েছিলাম। কথা ছিল আমি যদি কোনো দিন রাজরানী হতে পারি তাহলে আবার গাধা থেকে মানুষ হব। আজ আপনি রাজা হলেন, ফলে আমি হলাম আপনার রানী, রাজরানী, আর তাই আজ আমার অভিশাপ কাটল। জয় ছোট কুমারের জয়, জয় রাজরানী জয়, জয় ছোট কুমারের জয়, জয় রাজরানীর জয়।